নমস্কার, দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকে আমি এখানে বসে রয়েছি, কাল আমি এখানে বসে থাকবো কি না আমি কি জানি। আমি আজ এখানে বসে আজ থেকে এখন থেকে পাঁচ মিনিট পর আমি চেয়ার ভেঙে নিচে পড়েও যেতে পারি, তা আমাকে টিভিতে দেখতে পাচ্ছেন না, এরকমও হতে পারে। প্রত্যেকটা মানুষ যারা রয়েছেন আজকে দেখছেন অনুষ্ঠান বা যারা দেখছেন না, তারা কেউ জানেন না যে আগামী পাঁচ মিনিট পরে কি হবে। একজন গরিব মানুষ যার হাতে পয়সা নেই তিনিও জানেন না, আবার যার বাড়িতে কোটি কোটি টাকা মজুদ আছে সেই মানুষটাও জানেন না যে আগামীকাল তার কী হবে, এই টাকা কি বৈধ অবৈধ, কে এই টাকা নেবে, পরে কে পাবে, কি হবে তার যে সম্পত্তি, কোথায় যাবে, মানুষ কিন্তু জানে না। জানলে মানুষ কিন্তু ভুল করতো না, জানলে মানুষ ভুল করতো না। তাহলে আমার কথা হচ্ছে, সামনে পুজো রয়েছে, এই পুজোর আগে এই সময়টাতে বা আরও মাসখানেক আগের থেকে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এখন কোটি কোটি বললেই লোক অন্য কথা ভাবে, আমরা সেই কোটির কথা বলছি না, আপনার ভালো কোটির কথা বলছি। ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসায়। এবার আপনি বলুন তো যে সেই ইনভেস্টটা সঠিক ইনভেস্ট হলো কি না তিনি কি আজকে জানতে পারেন? পারেন না। পুজো হবে, ব্যবসা হবে, বিক্রি হবে, কেনাকাটা হবে, প্রফিট লসের হিসেব হবে, তারপর আজ থেকে তিনি ছ মাস আট মাস দশ মাস পরে গিয়ে জানতে পারবেন, যখন ফাইনাল তার ব্যবসার ব্যালেন্স শিট হবে, তার কত কি লাভ হলো কত কি ক্ষতি হলো তিনি তখন বুঝতে পারবেন বছরের শেষে গিয়ে, ফিনান্সিয়াল ইয়ারের শেষে গিয়ে। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, এবং অ্যাস্ট্রোলজিতে আজকে আমি ইন্ট্রোডিউস করাবো, ডেফিনেট জানেন আপনার এই অনুষ্ঠান কার, তিনি ব্র্যান্ড, এখন অ্যাকচুয়ালি বলার নতুন কিছু নেই। তো জ্যোতিষ গণনা করে, জ্যোতিষ তো গণনা শাস্ত্র, জ্যোতিষ ম্যাজিক নয়, গিমিক নয়, ইলিগিলি ফট করে দিলাম একটা জিনিস হয়ে গেল এই বিষয় নয়। জ্যোতিষ একমাত্র পারে, সঠিক জ্যোতিষই একমাত্র পারেন আপনার ভবিষ্যৎকে দেখে একটা ধারণামূলক গণনা করে আপনার সামনে বলতে যে আপনার ক্ষেত্রে এটা হতে পারে আর এটা হতে পারে না, আপনি এটা করুন, এটা করবেন না, এখানে আপনি টাকা লাগান, এখানে আপনি টাকা লাগাবেন না, এটা হলে আপনার ক্ষতি হতে পারে, এটা হলে আপনার লাভ হবে, একমাত্র জ্যোতিষ বলতে পারে। কিভাবে পারে এটা আপনাদেরকে আজকে বলার সময় এসেছে, এবং সেই কারণের জন্য আমি আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারত তথা পৃথিবীব্যাপী নাম করেছেন, কেন নাম করেছেন, তার রিসার্চ রেমিডির জন্য, তার এমসিওপি থিওরির জন্য অসাধারণ গিফট মানুষকে দিয়েছেন। তো আজকে আমার এটাই তার কাছে জিজ্ঞাসা, যেহেতু আমরা ব্যবসায়ীদের প্রোগ্রেসের কথা বলি, তাদের ডেভেলপমেন্টের কথা বলি, সেই কারণের জন্য যে আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে, আমার আগামী কি হবে আমি বুঝবো কি করে। স্বাগত আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ নমস্কার। দারুণ একটা কথা, আগামী দিন কি হবে, যারা আজকে মোটামুটি অঙ্ক রয়েছে আপনার কাছে, ব্যাংকে রয়েছে, অবশ্যই লিকুইড নেই। এবার কথা হচ্ছে, প্রচুর অর্থ হয়তো আপনার কাছে রয়েছে, আদৌ কি জানেন ভবিষ্যতে সেই অর্থ আপনার কাছে থাকবে কিনা? জানেন, জানেন না। আদৌ কি জানেন যে ভবিষ্যতে আপনার আজকের ডেটে যে অর্থটি আপনার কাছে রয়েছে, ভবিষ্যতে সেই অর্থটা কোনো না কোনো ব্যাপারে, যেমন ধরুন আমার একজন ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট বলা ভুল, আমার কাছে ক্লায়েন্টের দাদা রয়েছিল এই কাজ, উনি ব্যাপক ব্যবসা করেছিলেন 2003-04 সাল, ফাটিয়ে ব্যবসা যাকে বলে, তার টাইমও আমি দেখছিলাম পরে ওনার বাচ্চাটে, দারুণ টাইম চলেছে, ওটা পিক টাইম, প্রচুর অর্থ ঢেলে দিয়েছিল একদম, মানে ওই বলে না ধনবর্ষা, ধনবর্ষা হয়ে গেছিল তার। এখন কথা হচ্ছে, তিনি তখন কাউকে পরোয়াই করতেন না, মানে না নিজের বাবা মাকে পরোয়া করতেন, না তার স্ত্রীকে পরোয়া করতেন, না তার যারা শুভাঙ্গাঙ্গী ছিলেন এক সময় তাদেরকে পরোয়া করতেন, ডোন্ট কেয়ার। আচ্ছা, 2007 সালে তারই একজন কোন কাস্টমার, যাকে তিনি বিপুল অর্থের বকেয়া, মানে তার ঋণ দিয়েছিলেন, ধারে মাল দিয়েছিলেন, তিনি টাকা শোধ করতে পারছিলেন না, এই নিয়ে এই মানে ক্রেতা বিক্রেতার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, যাই হোক, তিনি কোনো না কোনোভাবে কোনো সরকারি এজেন্সিকে জানান যে ওনার কিন্তু এই টাকাগুলো সব ইল্লিগাল টাকা। এবার কথা হচ্ছে, 2007 সালের ঘটনা এটি, আজকে সেই
ব্যক্তিটি অবিশ্বাসী ক্লায়েন্ট, তার ডেজিগনেশন কি, তিনি একটি বেসরকারি সংস্থার মার্কেটিং ম্যানেজার, তিনি ওই জায়গা থেকে কি করে আবার এই জায়গায় আসবেন তার জন্য আমার কাছে আসা। তাহলে কথাটা কোথায় যে আদৌ সেই টাকাটা ভবিষ্যতে ঠিকঠাক থাকবে, তো তার জন্য কি কি প্রোটেকশন লাগবে জানবেন। আজকে যারা গরিব থেকে বড়লোক বা গরিব থেকে যারা জিরো থেকে হিরো হতে চাইছেন, গরিব থেকে উঠতে চাইছেন, অনেক উঁচুতে ওঠার ইচ্ছা আমার রয়েছে, আমাকে উঠতে হবে, পারতে হবে, যারা বলছেন বা যারা করতে চাইছেন, তাদের তো অবিশ্বাসীকে দরকারই দরকার, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে যারা প্রচুর ধনশালী ব্যক্তি তাদেরও অবিশ্বাসীকে দরকার। কেন জানেন, ভুলভাল জায়গায় ভুলভাল যদি জিনিস করে দেন, যেমন ধরুন যদি কারোর 180 ডিগ্রির ধারে বারে কোনোভাবে কাটিং জোন পড়ে যায়, এক্সটেন্ডেড জোন পড়ে যায়, যত ধন আপনার কাছে থাকুক ভবিষ্যতে কিন্তু সেই ধন অন্য কেউ নিয়ে চলে যাবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যদি আপনার বাড়ির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো না কোনোভাবে কাটিং জোন বা কোনো না কোনোভাবে এক্সটেন্ডেড পোর্শন বা কোনো না কোনোভাবে এমন বিম দিয়েছেন যে বিমটা হয়তো 90 ডিগ্রিকে হিট করে দিয়ে বেরিয়ে গেছে, বাড়িতে কিন্তু মানে নানাবিধ কিন্তু এই সমস্ত ইনকাম ট্যাক্স বলুন, ইডি বলুন, এসেট্রা এসেট্রা কিন্তু আসতে শুরু করে দেবে। সে আপনি দোষী হন কি না হন ওটা পরের ব্যাপার, আসবে এটুকু জেনে রাখুন, এবং আপনার হ্যারাসমেন্ট হবে। তাহলে যারা আজকে ভাবছেন যে প্রচুর পয়সা আছে, ও রে আমার কাউকে লাগবে না, ডোন্ট কেয়ার, খুব ভুল কথা, খুব ভুল করছেন। কারণ জানবেন ভবিষ্যতের দিনটা, আচ্ছা আচ্ছা বড় বড় লোকই বুঝতে পারে না, তো আপনারা আপনারা কি বুঝবেন। আচ্ছা আচ্ছা, কারণ জানবেন পয়সা এসে গেলে মানুষ একদম নিজেকে বাঘসিংহ ভাবে, বাকি সবাই হচ্ছে চুনোপুটি পয়সা এসে গেলে। এই পয়সা আসুক, আমি তো বলছি আমার কর্তব্যই তো আপনার কাছে পয়সাকে ঢোকানো, আমার কর্তব্যই তো আপনাকে জিরো থেকে হিরো অব্দি নিয়ে যাওয়া, আমার কর্তব্যই তো আপনাকে সারা জীবনের মতন প্রোটেকশনে রাখা, আমার কর্তব্য এটা, এটা আমার প্রফেশন, এটা করে আমার সংসার চলে, আমার জীবন চলে। বাট ভবিষ্যতের জায়গাটাকে ঠিক করুন, নতুবা কিন্তু পস্তাতে হবে কোনো না কোনোভাবে, অর্থ আসুক। আমি আমার ক্লায়েন্টদের ঘরে অর্থ আসলে আমার থেকে বেশি খুশি কেউ হয় না, কারণ আমার হাতে তৈরি সেটা। এখন কথা হচ্ছে 90 ডিগ্রি যদি অ্যাফ্লিক্টেড থাকে, 180 ডিগ্রি অ্যাফ্লিক্টেড, 272 ডিগ্রি অ্যাফ্লিক্টেড, 342 ডিগ্রি অ্যাফ্লিক্টেড, বাড়িতে কিন্তু নানাবিধ ঝামেলা মানে আইনি ঝামেলা কিন্তু আসতে শুরু হবে, এবং ওই আইনি ঝামেলার জন্য আপনার না কোনোভাবে আর্থিক টানাটানি চলে আসে। কাজেই অর্থ থাকুক, ভবিষ্যতে কংক্রিট করবেন কি করে আজকে সেই নিয়ে প্রোগ্রাম করব। সামনে পুজো আছে, দেবাশিষ দা শুরু করেছেন যে অনেকে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন, কিন্তু কথা হচ্ছে আদৌ কি আপনি জানেন যে ইনভেস্টমেন্টটা কোন জায়গায় করবেন, ইনভেস্টমেন্টটা কোন টাইমে করবেন। যেমন ধরুন যাদের এমসিওপি থিওরি অ্যাপ্লাই করা হয়, আমি তাদের এমসিওপি থিওরির একটা মাস্টার প্ল্যানিং করে দিই, মাস্টার প্ল্যানিং। সে প্ল্যানিং লোকাল প্ল্যানিং মাস্টার প্ল্যানিংয়ের অনেক তফাৎ আছে, অবশ্যই খরচারও গল্প আছে, যেখানে খরচা বেশি সেখানে সেখানে এক ধরনের গল্প, যেখানে খরচা কম সেখানে আরেক ধরনের গল্প। কী করবো, করে তো খেতে হচ্ছে, কিছু করার নেই। কাজেই এমসিওপি থিওরির মাস্টার লেভেল যাদের হয় এবং মাস্টার প্ল্যানিং যাদের হয়, মাস্টার প্ল্যানিং আর লোকাল প্ল্যানিংয়ের সম্পর্ক মানে ডিফারেন্সটা কোথায় একটু বলে দিই। মাস্টার প্ল্যানিং হচ্ছে আপনি চালের ব্যবসা করলে কোন চালের ব্যবসা করবেন, বাসমতি রাইস, না মিনিকেট রাইস, না দুধেশ্বর রাইস, কোন চালের ব্যবসা করবেন। কারণ জানবেন চালের মধ্যে তিনটে ক্যাটাগরি হয়, যারা চালের ব্যবসা করছেন আমি একটু বলে দিই। চাল বেসিক্যালি মঙ্গলের প্রোডাক্ট। এবার মিনিকেট চাল অর্থাৎ একটু কম দামি চাল, সেটা হচ্ছে নেগেটিভ মঙ্গলের সঙ্গে নেগেটিভ জুপিটার, মিনিকেট চাল। এবার আসি দুধেশ্বর চাল, একটু ওখান থেকে একটু উঁচুতে,
সেটা হচ্ছে নেগেটিভ মঙ্গলের সঙ্গে নেগেটিভ চন্দ্র। আবার এবার আসি বাসমতি রাইস পজিটিভ মঙ্গলের সঙ্গে পজিটিভ বৃহস্পতি। তা এখানে গল্প আছে অনেক, কাজেই পার্টিকুলার কোন প্রোডাক্টে হিট করবেন তবে আপনি আর ধনবর্ষা হবে সেই জিনিস হচ্ছে এমসিওবির মাস্টার লেভেল যাদের হচ্ছে মাস্টার লেভেল থিওরির মাস্টার প্ল্যানিং আমি করে দিই, ঠিক রেমেডি হওয়ার 3 থেকে 4 মাস পর। এবার আসব যারা যারা পুজোতে ধনবর্ষা করতে চাইছেন প্রচুর প্রফিট, কারণ সব মানুষই ব্যবসাকেও লস করার জন্য করে না কিন্তু অনেকে লসের মুখ দেখে। কি করবেন পুজোতে ধনবর্ষা করতে গেলে, কি কি করণীয় বলবো ডিটেলে, শুনতে রাখুন খাতাপের সঙ্গে রাখুন, ডিটেলগুলো বলবো, লিখতে শুরু করবেন, বলছেন একদম তাই। তবে মাস্টার যেটা বললেন এমসিপি থিওরি, এটা করে যে মানুষের জীবনে কি ডেভেলপমেন্ট হয়েছে এটা যারা করেছেন তারাই জানেন। অবশ্যই অবশ্যই হয়তো এক্সপেন্সিভ বাট তার রেজাল্ট হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে দেবাশিস দা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে জানবেন আপনার যত বড় ক্রিটিক্যাল সমস্যা তত তাড়াতাড়ি আপনাকে আমি বার করে নিয়ে চলে আসবো মাস্টার লেভেল এমসিওপি থিওরি যেটাকে বলা হয়। মানে পারেন হয়তো আজকে এসছেন হয়তো কালকে আপনাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে বা আপনি হতে চাইছেন, আপনি আর পারছেন না লাইফটাকে টিকিয়ে রাখতে, এমসিওপি থিওরির মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, দেখি না কত বড় সমস্যা। আমিও দেখতে চাই যে এমন কত বড় সমস্যা আছে যার মেডিসিন অভিশাস্ত্রীর কাছে নেই। এমসিওপির মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে যত ক্রিটিক্যাল সমস্যা হোক 30 দিন পর থেকে আপনার বার্ডেন ফ্রি করে দেবো, লিখিত রেকর্ড করে রেখে দিন আমার কথাটা, 30 ডেজ তো 30 ডেজ, 29 দিন হতে পারে 31 দিন হবে না। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এমসিওপির মাস্টার লেভেল যদি অ্যাপ্লাই করা হয় যারা ছাত্রছাত্রী স্টুডেন্টরা যারা আছে 15 দিন পর থেকে অ্যাকশন ধরিয়ে দেবো, মানে যত ক্রিটিক্যালতম সমস্যাই হোক সেই স্টুডেন্টের 15 দিন পর থেকে সে স্বাভাবিক জীবনে ফিরবে, বার্ডেন ফ্রি হবে এবং তাকে দেখে আরও 5টা স্টুডেন্ট বলবে বাবা এ তো আগে এরকম ছিল এখন আবার কী করে চেঞ্জ হয়ে গেল। হয় এগুলো করা যায় এবং পিওর সায়েন্টিফিক উপায়, কোনো ওই ভুজুং ভাজুং দিয়ে নয়, বিজ্ঞানসম্মত উপায়, এমসিওপি থিওরির মেটালিক ট্রিটমেন্টের ওপর ডিপেন্ড করুন। সামনে পুজো আছে, নবরাত্রির বুকিং এখন থেকেই শুরু হয়ে গেছে, এমসিওপি থিওরি যারা যারা বুকিং করতে চাইছেন ইমিডিয়েট বুকিং করুন, নতুবা কিন্তু পরে গিয়ে বলবেন না আগের বছরের মতন একটা বুকিং হবে না, একটু দেখুন না কোনো জায়গায় যদি এদিক ওদিক করে দেওয়া যায়, ওইভাবে অবিশ্বাসের কাছে বুকিং পাওয়া যায় না। এখন যদি বুকিং করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতেই মোটামুটি এমসিওপিতে পুজোর সময় হতে পারে। এবার আসবো বিপুল অর্থ কী করে কামানো যায় পুজোতে, টাকাকে কী করে নিজের কাছে টেনে নিয়ে আসতে হয়, সোজা বাংলা কথায় কান ধরে কী করে টাকাকে টেনে নিয়ে আসতে হয় জানি সেই থিওরি বলবো, শুনতে রাখুন। কে বলছেন ফোনে বলুন, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে, কোথা থেকে করছেন? আমি দিল্লি থেকে বলছি। আপনি দিল্লি থেকে ফোন করছেন? হ্যাঁ দিল্লি থেকে করছেন, বেশ। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ আমার অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। বেশ, আপনাদেরকে বলে রাখি যে এর মধ্যেই কিন্তু অভিদা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এই সবগুলো চেম্বার অ্যাটেন্ড করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ কথা বলুন দাদার সঙ্গে, কার সঙ্গে কার সম্বন্ধে আপনার? আমার হাজবেন্ডের সম্পর্কে। হাজবেন্ডের হাজবেন্ডের সম্বন্ধে, আচ্ছা কোথায় থাকেন? দিল্লি দিল্লির সিয়ার পার্ক? না না মানসরোবর গার্ডেন। কোথায় কোথায়? মানসরোবর গার্ডেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আপনার হাজবেন্ডের সম্বন্ধে তাই তো? আচ্ছা ওনার এজটা একটু বলুন তো। 34। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, ওখানে কি আপনারা নিজস্ব কোনো প্রপার্টি করেছেন না আপনারা কোনো রেন্টেডে আছেন? রেন্টে আছেন, আচ্ছা। এবার আমাকে একটা কথা জানান, আপনারা যে বাড়িটা বা ফ্ল্যাটটা রেন্টে নিয়েছেন সেই ফ্ল্যাটের কোনো না কোনোভাবে পশ্চিম দিক কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে আছে, এবং কথা হচ্ছে পশ্চিম দিকটা যেহেতু আপনার হাজবেন্ডের টেকনিক্যাল ওরিয়েন্টেড চার্ট, কিন্তু এটা ওনাকে কিন্তু যাবতীয় যা কিছু করতে হবে টেকনিক্যাল ওরিয়েন্টেড জায়গা থেকে করতে হবে। এবার টেকনিক্যাল ওরিয়েন্টেড জায়গার মেন জোন হচ্ছে পশ্চিম দিক, টেকনিক্যাল ওরিয়েন্টেড মানে টেকনিক্যাল লাইনের ব্যতীত যদি উনি কোথাও হাঁটতে চান তাহলে কিন্তু ওনার ক্ষেত্রে লাইফে ডেভেলপমেন্টকে নিয়ে আসা দ্যাট ইজ টু মাচ ডিফিকাল্ট। হ্যালো, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিম দিকে আমার মনে হচ্ছে কোনোভাবে বাথরুম পড়ে যাওয়া, পশ্চিম দিকে একাধিক গাছ পড়ে যাওয়া বা কোনো টপ টপ হয়তো কেউ ছাদে রেখেছে বা কোনো জায়গায় রেখেছে পশ্চিম দিক চত্বরটায়,
বা ওখান কি হয়েছে কি আছে একটু বলুন। গাছ আছে পশ্চিম দিকে গাছ আছে। আচ্ছা এবার একটা কথা বলি আপনাকে লাইনে রেখে কোটি কোটি ভিউয়ারকে, পশ্চিম দিকে গাছ কিন্তু শুভ ফল নিয়ে আসে, কিন্তু আপনার হাজবেন্ডের জন্য নিয়ে আসবে না। আচ্ছা ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন তো, কি করেন আপনার হাজবেন্ড? টেকনিক্যালের ধারে বারে উনি জাননি। এইবার আসি গল্পে, তার মানে কিন্তু ওনার লাইফে কিন্তু প্রচন্ড আপস অ্যান্ড ডাউন হতে থাকবে ম্যাডাম, মানে ডেভেলপমেন্ট আস মানে আসার চান্স প্রায় নেই বললেই চলে। কেন নেই? ফার্স্ট অফ অল কথা হচ্ছে ওয়েটা ভুল, উনি এখন যে অ্যাকাউন্টেন্ট হিসেবে যে কোম্পানিতে উনি আছেন, আমাকে একটা কথা জানান, উনি কি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন ওখানে? আমাকে একটু মন থেকে জানান এটা। কিন্তু তার মনে তৃপ্তি হবে না। এই আপনার হাজবেন্ডের অবস্থা সেরকম হয়েছে, মানে হয়তো কর্ম করছেন, উনি হয়তো কিছু একটা স্যালারি পাচ্ছেন, একটা প্যাকেজ রয়েছেন, বাট ওনার স্যাটিসফ্যাকশন থাকবে না, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে আমার মনে হচ্ছে আপনার বাড়ির ঠিক ঠিক যে জায়গায় বেডরুমটি আপনার রয়েছে, সেই জায়গায় এমন কোনো আলমিরা রয়েছে বা ওয়ার্ড্রোব রয়েছে, হোয়াট এভার যেটাই থাক, আমার মনে হচ্ছে কর্নারটা কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে, কোনো আলমিরার কর্নার মানে ধরুন ধারটা একটু একটু ফেটে গেছে, চটে গেছে, তুবড়ে গেছে বা কোনোভাবে কোনো বেডরুমের মধ্যে কোনো মিরর নেই। না না মিরার বলছি না, আমি বলছি আলমারি আছে, ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব। আমি আমি মিরারের কথা কখন বললাম বুঝতে হবে তো, আমি বলছি আলমিরা বা কোনো ওয়ার্ড্রোব রয়েছে এমন আমার মনে হচ্ছে, যেটা ধারে একটু চটে গেছে বা একটু একটু টুবড়ে গেছে বা একটু ক্র্যাক খেয়েছে, এরম মনে হচ্ছে কিছু আছে, বুঝতে পারছেন কি আছে ম্যাডাম একটু বলুন তো। আপনি তো বললেন ক্র্যাক আছে, এবার তো আমি অ্যাস্ট্রোলজিক্যাল এর ব্যাখ্যাটা দেবো, তার কারণ হচ্ছে আপনার হাজবেন্ডের মানে যিনি পিতৃপুরুষ যারা রয়েছেন বা ছিলেন, তাদের কি কোনো না কোনো ভাবে ব্রিদিং ট্রাভেল বা লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম, মানে ধরুন ইউরিন ইনফেকশন হয়ে যাওয়া, কিডনিতে কোনোভাবে ইনফেকশন হয়ে যাওয়া বা কোনোভাবে হাঁটুতে প্রবলেম, পায়ে প্রবলেম বা কারোর ব্রিদিং ট্রাভেল কি ছিল আমাকে এটা একটু জানান। ব্রিদিং প্রবলেম থাকেনি, তো সেরকম কোনো কিছু থাকেনি। আমার শ্বশুর মশাই তিনি ছিলেন, তিনি মানে পা ফুলে আর কি স্ট্রোক করে মারা যান। কি হয়েছিল? আমি বলে দিয়েছি হাঁটুতে বা গোড়ালিতে বা পায়ের কোনো সমস্যা, ঠিক আছে। আচ্ছা এইবার একটা কথা বলি, এর আগে কাউকে দেখিয়েছেন, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং হয়েছিল এর আগে? কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং কখনো হয়েছিল আপনার হাজবেন্ডের? না না হয়নি। এবার একটা কথা বলি শুনুন, যদি ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, ওনার ট্র্যাক কিন্তু ভুল আছে, উনি একদম ভুলভাল ট্র্যাকে, যাওয়ার কথা ছিল উত্তরে, উনি চলে গেছেন পশ্চিম দিকে, বুঝতে পেরেছেন? এইটা কিন্তু যদি ডেভেলপমেন্ট চান ওই ট্র্যাকটাকেই ঠিকঠাক মতন তৈরি করে দেওয়া সম্ভব ওনার চারণ, ঠিক আছে। বাট আপনি পারলে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে এইটাকে এগুলোকে ব্যালেন্স করে তারপর এগোন, কারণ এখানে প্রচুর গল্প রয়েছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হাজবেন্ডকেও, উনি কি আছেন এখন আপনার পাশে? আচ্ছা উনি শুনছেন তো আমার প্রেডিকশন, উনি শুনছেন? না আমি শুনিনি, আমার বাচ্চা আছে, ও ডিস্টার্ব করছিল তো আমি বাইরে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। ওনাকে বলবেন যদি উনি আমার কথা যদি একটু মেনে চলতে পারেন, ঠিক আছে, তাহলে
একবার তাহলে একবার এক কাজ করুন, আপনি একবার বুকিং নাম্বারে যোগাযোগ করুন, আমি যেরকম ভাবে বলবো গাইডলাইন দেব সেরকম ভাবে যদি উনি চলতে পারেন আশা করছি সামনে বছর উনি ভালো জায়গায় পৌঁছে যাবেন, অসুবিধা কিচ্ছু নেই। আর যদি এমসিওপি থিওরির অ্যাপ্লাই হয় তাহলে গল্পই আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি, বর্তমান টাইমে আপনার হেলথ নিয়েও একটা সমস্যা আসবে, একটু অ্যালার্ট, একটু সাবধান। আপনার কিন্তু নার্ভে কোনো প্রবলেম কিন্তু আসার চান্স প্রবল, নার্ভে কোনো প্রবলেম, ঠিক আছে? একটু মেডিকেল সায়েন্সের সঙ্গে পরামর্শ করুন, আর আপনার ব্যাপার পরে আসছি, আগে হাজবেন্ডকে ঠিক করুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কিছু, আর কিছু বক্তব্য বলতে পারবো না, বলতে পারবো না, ওনার কিছু ঠিক নেই, মানে কোনো দিকেই ঠিকঠাক জায়গায় উনি যাননি। একটা কথা বলি, আমি কিন্তু শুরু থেকে কোনো মানে কোনো ভাবেই আমি উল্লেখ করলাম না যে এটা কমার্শিয়াল লাইনের চার্ট, আমি তো শুরু থেকেই বলে আছি টেকনিক্যাল লাইনের চার্ট, একদমই তাই, বুঝতে পারছেন? ওনার কিন্তু একজন মানে ভালো সিভিল ইঞ্জিনিয়ারের চার্ট এটা। এবার কথা হচ্ছে উল্টো দিকে গড়লেন কেন? আমি বলছি আপনি কি আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি বাঁকুড়া জেলায়। কোথায়? বাঁকুড়া। বাঁকুড়ায়। আচ্ছা, এবার আমার একটা কথা বলুন তো, আপনার শ্বশুরবাড়িতে এমন কোন জায়গা ছিল মানে আই ধরুন এমন কোন টালির কোন ঘরটর বা এমন কোন ঘর যেখানে টালি ছিল বা অ্যাসবেস্টাস ছিল সেটা ফেটে গেছে বা একটু ঘরটা একটু রিনোভেট করলে ভালো, একটু ভেঙে চুরে গেছে, বিশেষ করে টালির চালে কোনো ঘর বা অ্যাসবেস্টারে কোনো ঘর এইটা ছিল বা পার্শ্ববর্তী কোনো জায়গা ছিল বা সেটা কোনোভাবে এগিয়ে এসেছিল আপনার ওই জমির দিকে, সেটা আমার একটু জানান। না দেখুন, এখানে নতুন বাড়ি করেছেন তো আমি আগের বাড়িটা দেখিনি, আর পাশাপাশি বাড়ি বলতে তো সেরকম কোনো, আপনার হাজবেন্ডের বাড়ি আপনি দেখেননি? জিজ্ঞেস করুন টালির কোন ঘর কখনো ছিল কিনা, সেই টালি কোনো ভাবে ফেটে ছিল কিনা বা অ্যাসবেস্টারে কোনো ঘর ছিল কিনা, সেটা চাল কোনো ভাবে ফাটা ছিল কিনা বা কোনো ভাবে ক্র্যাক হয়ে গেছিল কিনা, একটু জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে বলুন না, একটু জিজ্ঞেস করুন, সময় অল্প। থাকতে হবে, আচ্ছা এবার আমরা কথা বলুন তো, আপনি তো ওই বাড়ি কোনো দেখেননি, আপনার ওই বাড়িতে কি আছে? অবিশ্বাসী সিটিভিএন স্টুডিওতে কি করে বললো, আমি কি করে বললাম? সামনে বছর যদি পুজো একদম বাম্পার ভাবে এনজয় করতে চান আজকের ডেটে ঠিক করুন ম্যাডাম, ঠিক আছে? সামনে বছর পুজোর সময় আমার মিষ্টি খাইয়ে দিয়ে যাবে। হ্যাঁ, দিল্লি উনি যাবেন। আপনি এক কাজ করুন, শুনুন আমি একটা কথা বলি, আমার প্রচুর এমসিওপি বুকিং এখন, আমার খাওয়া দাওয়ার সময় নেই, বুঝতে পেরেছেন? আপনি এক কাজ করুন, আপনি অনলাইনে যোগাযোগ করুন, বুঝতে পেরেছেন? আপনি বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমি দিল্লি থেকে আছে, কথা হয়েছে, মনে হচ্ছে এমসিওপির বুকিংও অনেক অনলাইনে, ঠিক আছে? আপনি বলবেন আমার সঙ্গে কথা হয়েছে, আমি বলেছি অ্যাপয়েন্টমেন্টটা দিতে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কথা, হোয়াটসঅ্যাপে এখানে বুকিং নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ঠিক আছে? কেল্লা ফতে করে দেবো, নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমন, বাকিটা আমি বুঝে নেবো, ঠিক আছে? ভালো, অসাধারণ অসাধারণ, মানে এগুলো লোকের দেখতে হয়। আজকে এমসিপি থ্রি কোথায় গেছে? উনি বসে দিল্লিতে, অভিশাস্ত্রী বসে কলকাতা স্টুডিওতে, আর ওনার পৈতৃক বাড়ি বাঁকুড়াতে, যে বাড়ি আজকের কিছুই নেই, ভেঙে চুরে নতুন বাড়ি হয়। অবশ্যই আমি বলছি তো, সময় শেষ হয়ে গেছে, আমি ছোট্ট কথা বলবো, যারা যারা প্রচন্ড প্রবলেমে আছেন, উঠতে পারছেন না, এমসিপি থিওরি অ্যাপ্লাই করুন, 30 দিন পর থেকে বার করে নিয়ে চলে আসবো সমস্যা থেকে। এক নম্বর পয়েন্ট, স্টুডেন্টদের ক্ষেত্রে 15 দিন পর থেকে বার করে নিয়ে চলে আসবো এমসিওপি মাস্টার লেভেল থিওরি অ্যাপ্লাই। আজকে সময় শেষ, আগামীকাল বৃহস্পতিবার আবারও দেখা হচ্ছে রাত্রি 11টায় লাইভে, ডিটেল আলোচনা করব ধনবর্ষা কি করে করবেন এই বছর পূজায়। চোখ রাখুন আগামীকাল বৃহস্পতিবার রাত্রি 11টায়। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব পথ একদম। অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্কার।